জীবন আর জীবিকা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ বারাসাত ও মথুরাপুর। এখানে রয়েছে প্রচুর ড্রাই ফুল তৈরির কারখানা এবং এই সমস্ত কারখানার থেকে আপনারা ড্রাই ফুল কিনে ব্যবসা করতে পারেন। বিভিন্ন মেলা, উৎসব এবং বিভিন্ন দোকানে এই সমস্ত ফুল পাইকারিতে বিক্রি করে আপনারা ব্যবসা করতে পারেন। এছাড়া আপনারা ঘরে বসে অর্ডার করেই এই সমস্ত ফুল একই দামে আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই এখানে কত ধরনের ড্রাই ফুল পাওয়া যায় এবং তাদের কিরকম দাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এখানকার অ্যাড্রেস, কিভাবে আসবেন এবং বিভিন্ন কারখানার ফোন নাম্বার ও কিভাবে আপনারা অনলাইন অর্ডার করবেন এই সমস্ত কিছু বলবো। তো চলুন দেখে নিই এই ড্রাই ফুলের কারখানা। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম শঙ্কর গায়েন। সুরমে ওই মাল যাচ্ছে, বড় বড় হচ্ছে দোকান ফাটে এই মাল চলে যাচ্ছে। আমি এক পিস নিলে যা রেট পাবেন, আর হচ্ছে মানে একটা আইটেম 100 পিস 200 পিস নিলে একই রেট পাবেন। সিঙ্গেল পদ্ম কুড়ি, হ্যাঁ এটা আমি 5.5 টাকা পিস পাবেন পাইকারি। সব পাইকারি বলছি। এর নাম হচ্ছে জাম্বুঝাড়, এই জাম্বুঝাড়টা পাবেন আপনি হচ্ছে 5.5 টাকা পিস পাবেন। এটা কি দিয়ে তৈরি? এটা সম্পূর্ণ তাল গাছের পাতা, কচি পাতা কেটে আছিটে ফুটিয়ে ফেস করে সাদা করে কালা করে এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। এর নাম জাম্বুঝাড়, এ আপনি হচ্ছে 10.5 টাকা পিস পাবেন। এটা হচ্ছে পাম ঝাড়, এ আপনি পাবেন হচ্ছে গিয়ে এখন হচ্ছে সিএন বলে দাম হচ্ছে 10-20 টাকা বেশি আছে, আপনি সবসময় জন্য পাবেন 7.5 টাকা পিস পাবেন। আর হচ্ছে অফ টাইমে আপনি পাবেন হচ্ছে মানে এখন সিএন বলে আপনি পাচ্ছেন হচ্ছে 8-7.80 টাকা, এরপরে আপনি হচ্ছে একটু বাজার লোল হলে আমি 7.5 টাকা পিস পাবেন। এটাও তালপাতা? হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ তালপাতা দিয়ে তৈরি। হ্যাঁ এর হচ্ছে এর নাম হচ্ছে পাম ঝাড়। আচ্ছা আপনি এদিকে দেখুন, এর নাম হচ্ছে ডেজিবেলি, এর নাম এ হচ্ছে আপনি 13 টাকা পিস পাবেন। 13 টাকা পিস আছে পাইকারি আছে। এর নাম হচ্ছে মোহন ঝাড়, এ আপনি পাবেন 12 টাকা পিস পাবেন। হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ বেঁতের মাল আছে, হ্যাঁ বেঁত দিয়ে পুরো সম্পূর্ণ বেঁত আছে, ভাঙবে না। এর নাম হচ্ছে আমার যে একে বলা হয় স্প্রিং বলা হয়, এ আপনার 3.5 টাকা পিস আছে। 3.5 টাকা পিস দেখুন, এটা হচ্ছে সিঙ্গেল জাম্বু, আগে আমরা দেখাচ্ছি জাম্বু ঝাড় দেখেছি, এটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল জাম্বু আছে। এগুলো কি বিভিন্ন কালারের হবে? হ্যাঁ বিভিন্ন কালার এখানে আছে, আমাদের এই সব মাল হচ্ছে এসেছে। এই যেগুলো দেখাচ্ছেন সেগুলো সবই সব বিভিন্ন কালার, বিভিন্ন একটা করে দেখাচ্ছেন, সবই বিভিন্ন কালার। হ্যাঁ মিনিমাম 4-5টা কালার মিনিমাম হবে। এর দাম হচ্ছে 5.5 টাকা পিস। 5.5 টাকা, যে কালারই নিন। হ্যাঁ যে কালার নেবেন, সব কিছুরই বিভিন্ন কালার। হ্যাঁ দেখুন এর নাম হচ্ছে ছোলাপুঁতি, এ হচ্ছে আপনার এটা বড় সাইজ আছে, আর ওই ধারে আছে 2.5 টাকা পিস আছে, ওটা ছোট সাইজ, এটা আপনার 3.5 টাকা পিস আছে। এটাও সব কালার? হ্যাঁ সব কালার, এখানে আছে সব কালার আছে। এগুলো কি দিয়ে তৈরি? এগুলো ওই ছোলা দিয়ে তৈরি। এটাও ছোলা? হ্যাঁ সব ছোলা, এখানে বেশিরভাগ সব মাল ছোলা দিয়ে, আর টুকটাক আছে আপনার তালপাতা দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই ছোলা দিয়ে। এ দেখুন এর নাম হচ্ছে পাম মাঞ্চ, মানে এ হচ্ছে ন্যাচারাল তালপাতা দিয়ে তৈরি করা হয়েছে, গোল্ডেন রং মারা হয়েছে, এ আপনার পড়ে যাবে 3.5 টাকা পিস। হ্যাঁ পার পিস আপনি 1 পিস নিলে যা, আর এখন 100 পিস নিল তাই। এটা হচ্ছে মতি স্টিক, হ্যাঁ এই একটা গাছের ফল আছে, এই ফলটা অ্যাচিটে হচ্ছে ফুটিয়ে ফের সাদা করা হয়েছে, আমরা ন্যাচারাল ফলটা দেখাবো। এইটা দিয়ে হচ্ছে আপনার 4.5 টাকা পিস পড়ে যাবে পার পিস, 4.5 টাকা। হ্যাঁ দেখুন
ওই মালের মাল, এটা হচ্ছে হচ্ছে ন্যাচারাল মাল, হচ্ছে গোল্ডেন কালার করা হয়েছে। আমরা দুটো কালার হবে, এক গোল্ডেন হবে, এক সিলভার হবে। না এটা এটা নয়, সিলভারটা না, এটা হচ্ছে বীজ করে সাদা করা হয়েছে। আপনি পাবেন 6 টাকা পিস পাবেন, এটা এটা পার পিস 6 টাকা। হ্যাঁ দেখুন, এর নাম হচ্ছে লেজার। হ্যাঁ, এটা সম্পূর্ণ তাল পাতা ফেলে দিয়ে, তাল তালের যে শিরাটা পাতা শিরাটা দিয়ে তৈরি হয়েছে, পাতার মাঝখানে যে শিরাটা। হ্যাঁ হ্যাঁ, শিরা দিয়ে তৈরি। এ আপনি হচ্ছে পাবেন হচ্ছে 2 টাকা পিস পাবেন, এটা 2 টাকা। হ্যাঁ দেখুন, এ হচ্ছে এও ছোলা, এ ছোলা দিয়ে তৈরি হয়েছে। এর নাম হচ্ছে বাকুলি ঝাড়। বাকুলি ঝাড়। হ্যাঁ এটা এটা হচ্ছে এটা পুরো জরিপ লাগানো, মানে চুমকি, যে চুমকি দেওয়া আছে চুমকিতে তৈরি হয়েছে। এ আপনি 2.5 টাকা পিস পাবেন। হ্যাঁ, এ পাইকারি আছে। এগুলো সব কালার হবে তাই তো? না, এই এ 4-5টা কালার হবে। যেমন এই একটা সিলভার আছে, গোল্ডেন আছে, মানে বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন কালার আছে। এ হচ্ছে এর নাম হচ্ছে মোতিকাটি। এ আপনি হচ্ছে পাইকারি পাবেন, 1 টাকা পিস পাবেন, এটা 1 টাকা পিস। হ্যাঁ,3.5 টাকা পিচ আছে মালটা। 4-5টা কালার বলে কালার পেয়ে যাবেন। এর নাম হচ্ছে ছালে জিনিয়ার ঝাড়। এটা হচ্ছে আপনার 12 টাকা পিচ। কটা ফুল থাকে এটা? আছে 1টা করে ডালে, 4টা ফুল আছে, আর আমরা 10 পিস করে বান্ডিল করা আছে। এ 12 টাকা পিচ আছে, 1টা ডালে 4টা করে ফুল, ওটা সমেত হচ্ছে কত পিস? 12 টাকা। 12 টাকা পিচ। এর নাম বিউটি রোজ। কেউ হচ্ছে গোলাপ ঝাড় বলে, কেউ বিউটি রোজ বলে। এ হচ্ছে আপনার হচ্ছে 11 টাকা পিচ পাবেন। আমি এটা কটা করে ফুল? এ হচ্ছে 4টা ফুল আছে, 11 টাকা। হ্যাঁ 11 টাকা পিচ পাবেন। এগুলো কালার হবে নাকি? হ্যাঁ বিভিন্ন কালার, এখানে বিভিন্ন ভাবে কালার হয়ে আছে। এখানে ডেজিবে আমরা দেখি, ডেজিবে দেখি যে 21 বেলি দেখাচ্ছে আপনার। দেখুন এটা 21 বেলি। এই বেলিটার দাম হচ্ছে আপনি 12 টাকা পিস পাবেন। কটা ফুল থাকে? 4 টাকা ফুল আছে, 4টা কালারও রয়েছে। হ্যাঁ কালার আছে, এখানে কালার দেখতে পাচ্ছি। উপরটা কি আছে? না ওই উপরটা ডেজিবেলি আছে। আচ্ছা এটার কি প্রাইস আছে? একই ওই মানে ইয়ে হয়েছে, 1 টাকা বাড়বে, মানে আমার 13 টাকা পিস হবে এটা। বিভিন্ন কালার, কালারটা পুরো বিভিন্ন কালার হয়ে আছে। না উপরে দেখা হয়নি, নিচের গুলো কি সব দেখানো হলো? হ্যাঁ জি, এইটা আপনার হচ্ছে 18 টাকা পিচ পড়ে যাবে। এটা পদ্ম নাকি? হ্যাঁ পদ্ম হচ্ছে, পদ্ম করে। হ্যাঁ আচ্ছা, এই আমরা এটা আপনি পাবেন হচ্ছে 12 টাকা পিচ পাবেন। 12 টাকা এক একটা স্টিক। হ্যাঁ আপনি এও পাবেন 12 টাকা পিচ পাবেন। আচ্ছা আচ্ছা, এই মালটা এটাও 12 টাকা। হ্যাঁ আপনি এও 12 টাকা পিচ, মানে এখানে মানে বেশিরভাগ আছে আমাদের 12 টাকার মধ্যেই আছে। হ্যাঁ বেশি। হ্যাঁ ₹7.80 পিচ পাবেন। এর নাম কলি স্টিক। হ্যাঁ এ আপনি 7.80 টাকা পিস পাবেন। হ্যাঁ 7.80 টাকা পিস পাবেন। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার হবে। দেখুন এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে ঝিনুক স্টিক। হ্যাঁ দেখতে, হ্যাঁ এর নাম ঝিনুক স্টিক। এ আপনি হচ্ছে 7.50 টাকা পিস পাবেন। 7.50 টাকা পিস পাবেন। এর নাম হচ্ছে বউ কুঁড়ি। এ আপনি 4-5টা কালার পেয়ে যাবেন। হ্যাঁ এ আপনি হচ্ছে 7.80 টাকা পিচ পাবেন। হ্যাঁ কোনো ব্যক্তি যদি মাল হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেখানে বলবে সেখানে মাল পেয়ে যাবে।
কিন্তু এই ডেটে আপনি মাল পেয়ে যাবেন, কিন্তু আপনার ওই রাস্তা খরচাটা আর বুক খরচাটা আপনার যাবে। যোগাযোগ করবেন, যদি আপনার কোনো ফটো চাই ফটো নেবেন, আপনি হচ্ছে সেই বুঝে যেমন বলবেন সেই বুঝে মাল যাবে। এছাড়া ফটো পাঠিয়ে দেবো, আর যেমন বলবেন তেমন মাল যাবে, এছাড়া কোনো মাল। আর যতক্ষণ না আপনি মাল হাতে পাচ্ছেন আমাদের দায়িত্ব। মেলাঘাটে তো অনেক উপায় করছে আমাদের, যে মালটা কিন্তু আড়াই টাকা পিস কিনছে মেলাঘাটে 20 টাকা 15 টাকা পিস তারা বিক্রি করছে, আর আড়াই টাকা 2 টাকা পিস লাভজনক ব্যবসা অনেক সে অনেক প্রফিট করতে পারবে। দোকানও নিজস্ব দোকানও ভবিষ্যৎ বলতে আমরা তো হচ্ছে এইটা 25 বছর কারবার করছি, তো আমরা তো কিছু পাই না। আমরা হচ্ছে সকাল 6টায় দোকান খুলে রাত 10টা পর্যন্ত আমরা পরিশ্রম করা হয়, কিন্তু এই মালটা যখন হচ্ছে দোকানে যাচ্ছে মার্কেটে যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে মালটা 10 টাকা পিস বিক্রি করছি পাইকারি দিচ্ছি, সেই মালটা দোকানে গিয়ে বিক্রি হচ্ছে 30 টাকা পিস। হ্যাঁ, এবার যে মালটা আমি 1 টাকা পাইকারি দিচ্ছি সেই মালটা বিক্রি হচ্ছে 10 টাকা পিস, প্রফিট ওরাই করছে। আর আমাদের সে হচ্ছে মানে কি বলবো মার্জিনটা কম থাকে সামথিং। হ্যাঁ, মানে আমরা পরিশ্রম করে যেটুকু পাই অতি আমাদের চলে যায়। আর মেলাঘাট করুন, আমরা সবাই এই মাল নিয়ে অনেক প্রফিট আছে, অনেক হচ্ছে ফায়দা আছে। কেউ যদি ব্যবসা করতে চায় এর ভবিষ্যৎটা ভালো আছে, ভালো। হ্যাঁ, মানে সে যে 10,000 টাকার মাল তুলে সে হেসে গেলে 30,000 টাকা সে ব্যবসা কিনে করতে পারবে কম করে। আপনার দেখা যাচ্ছে মেলায় আপনার যে কিছু পড়ে এলো আপনি অন্য সময় ফেলে বেচতে পারবেন, মানে প্লাস্টিক পুরো সম্পূর্ণ আমাদের মাল প্লাস্টিক প্যাকিংয়ে মাল চলে যায়। আপনি ভাবেন না আমার মাল পাঠাচ্ছে চেপে চুপে যাবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, এই ছোলা হলে কী হবে, যে কার্টুনে যেমন কার্টুনে মাল করা হয় আপনি ওখান গিয়ে যেমন মাল খুলবেন তেমনই মাল পেয়ে যাবেন। আচ্ছা, যদি মানে আমাদের মাল বোম্বাই যাচ্ছে, পুনে যাচ্ছে, আর ব্যাঙ্গালোরে যাচ্ছে। আমরা প্যাকিং করে দিচ্ছি, ফোনে ফোনে কথা হচ্ছে। আর আমাদের মাল আসামও যাচ্ছে, এসব জায়গায় মাল যাচ্ছে। এখনো যদি ব্যক্তি আসামের ব্যক্তি কেউ মাল নিতে চায় এই রেটে মাল পাবেন, বোম্বাই যদি ব্যক্তি যদি থাকে মাল নিতে চান এই রেটে মাল পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে ডেলিভারি যে ব্যক্তি নিয়ে যাবে তার খরচা আর ট্রান্সফার খরচাটা, তার হচ্ছে খুব বলে আপনি বোম্বাইতে মাল পেয়ে যাবেন আমরা 1,250 টাকা আমরা খরচা আছে। আপনি হচ্ছে যদি 5,000টা মাল নেয় 1,200 টাকা আমরা ডেলিভারি চার্জ যাবে, আর যদি আমাদের 4টা পেটিতে 15,000, 16,000, 12,000, 14,000 ও একই ডেলিভারি। কেন হচ্ছে আমরা যে কুলি না যে হাওড়ায় যে মালটা নেয় সে হচ্ছে একটা কুলি আছে সে হচ্ছে 800 টাকা তার হচ্ছে মজুরি, মানে বুক খরচের সামনে তার মজুরি 800 টাকা। আর আমাদের এখানে যে মালটা ডেলিভারি নিয়ে যাবে আমাদের এখানে যে লোকাল ট্রেনে আছে ফের বাস আছে হাওড়া নিয়ে যাবে ওর জন্য সে নেয় 450 টাকা। একটা মাল নিচ্ছে একটা সকালবেলা মাল নিয়ে যাবে সে বাড়ি হচ্ছে 7টা 8টার সময় বাড়ি যাবেন, তো তার হচ্ছে 450 টাকা রোজ আছে। মানে ট্রান্সপোর্ট কস্টটা খুব একটা বেশি না না না, মানে 1,200 টাকা সে দিল্লি বোম্বে আসা আসা এখানে মাল পেয়ে যাবে, যতটাই সে মাল একটা রেঞ্জের মধ্যে মোটামুটি 5-10 হাজার টাকা নিতে পারেন। এবার হচ্ছে কোনো কার্টুনে আমাদের 17,000-18,000 টাকা, মানে কোনো পার্টি বলছে 8টা কার্টুন করে দাও ওই একই মজুরি আছে, একই 17-18 হাজার টাকার মালও সেই 12 টাকায় চলে যাচ্ছে। ট্রান্সপোর্ট কস্টটা খুবই নরমাল। হ্যাঁ, কিন্তু আমরা না আমরা যদি হচ্ছে কোনো হচ্ছে গতি ফতি এসব যেতে দিই তখন দেখা যাচ্ছে আপনি 15 দিন বাদে আমরা মাল বাড়ি পৌঁছাবে, কিন্তু 15 দিন হতে পারে 17 দিন হতে পারে, কিন্তু রেল বুক করলে কী হয় 2-3 দিনের মধ্যেই আপনি মাল পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারা যে সিস্টেমে করেন তাহলে 2-3 দিনে মাল সে হাতে পেয়ে যাবে। আর কোনো পার্টি বলছে আমার অমুক ট্রান্সফর্মে দাও আর সেখানে আমার দেওয়া হয়, কে বলে গতি কে বলে আমার বাড়ির সামনে অমুক একটা ইয়ে আছে ওই গতি ফেলো ওই গতি দেওয়া হবে, সেই যেমন অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে মাল চলবে। মাল পৌঁছানো পর্যন্ত আপনার? হ্যাঁ, আমার দায়িত্ব। হ্যাঁ, যতক্ষণ উনি মাল না হাতে পাচ্ছে এবং মালে যে আমরা রেল বুক করছি রেল বুক করে যে রেলের যে বিলটিটা কোথায় থাকবে সে পর্যন্ত আমরা বলে দেবো, সে অমুক জায়গায় বিলটি থাকবে আপনি বিলটি বার করলে মালটা ছাড়বেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেমেন্টটা কি মাল পেমেন্টটা বলতে আমাদের তো দেখুন হচ্ছে পেমেন্ট করলে আমাদের সম্পূর্ণ মাল প্যাকিং হয়। সে কোনো ব্যক্তি যদি হচ্ছে ভয় পায় কি আমি না মেটে দিতে পারি এরকম কোনো ভয় নেই, আমাদের হচ্ছে দোকান আছে আর দোকানে তো আপনি হচ্ছে সার্চ করে বুঝতে পারবেন আমাদের দোকান ফোন সব আছে, গুগল ফোন সব দেওয়া আছে ছাড়া আছে। আপনি একবার যদি মনে করেন না আমি ভরসা পাচ্ছি না আমি অল্প করে মাল নিয়ে দেখতে পারেন, অল্প নিয়ে। হ্যাঁ, আপনি 2-8 টাকা মাল নিয়ে দেখুন কি 5-8 টাকা নিয়ে দেখুন। হ্যাঁ, আপনার কোনো কিছুতেই টাকা মার যাবে না। হ্যাঁ, এই যা মানে বিশ্বস্ততার সঙ্গে কাজ করেন আপনি। হুম।
কেউ যদি হাওড়া থেকে আসে, হাওড়া থেকে আপনি হচ্ছে বাড়ি ধরবেন, বাড়ি ধরে আপনি শিয়ালদা লাভবেন, শিয়ালদা লেবে আপনি হচ্ছে যে কোনো নামখানা কাকদ্বীপ লোকাল এই লোকালে উঠবেন, আপনি দক্ষিণ বারাসাত লেবে যাবেন, দক্ষিণ বাহার লেবে আপনি বলবেন ওরকমদের যে ভ্যান আছে ভ্যানে আপনি 10 টাকা ভাড়া নেবে, আপনি বলবেন রায়নগরে লাভবো, মিষ্টিমানের পাশে লাভবো, এই বাস হয়ে যাবে। দাদার কাছ থেকে একটু জেনে নেবো, দাদা আপনার নামটা? নাম হলো বিশাল মন্ডল। আর আপনাদের এই কারখানার কি নাম আছে? কাকার নাম হলো মাকালি ড্রাই ফুলার্স। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি সব রকমের ড্রাই ফুল পাওয়া যায় তাই? এটা কি আপনাদের পাইকারি না পাইকারি? সব হোলসেল তাই তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি কেউ যদি যোগাযোগ করে আপনারা সেখানে কি পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, মানে এটা অনলাইনে কেউ যদি বুক করে, হ্যাঁ, পাঠিয়ে দিতে পারবে, ফোনে যদি কথা বলে তাহলে আপনারা সেই জায়গায় পৌঁছে দিতে পারবেন তাই তো? আচ্ছা, আর এটা কি ক্যাশটা কি টাকাটা কখন দিতে হবে? টাকা তুমি অর্ধেক টাকা তো মানে ফোন পে করে দেবে, ঠিক আছে, আর মাল পৌঁছানোর পর তুমি অর্ধেক করে দেবে। আচ্ছা, মানে এটা বিশ্বস্তর সঙ্গে তোমরা ব্যবসা করো তাই তো? মানে মাল পৌঁছানো নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, কি কি আইটেম আছে আর তা কি দিয়ে তৈরি আর কি, একটু রেটটা যদি বলো। এটা এটা হলো সোলার আইটেম। সোলার আইটেম? হ্যাঁ। এটা কি নাম আছে? এটা হলো লোটাস, সোলার লোটাস। সোলার লোটাস, এটা কত দাম আছে? এটার দাম আছে 25 টাকা। 25 টাকা স্টিক তাই? হ্যাঁ, 25 টাকা স্টিক। কালার? কালার তোমার আছে লাল আছে, সাদা আছে, সব রকমের কালার, সব রকম কালার, সব রকম হয়ে যাবে। তারপর আছে আসুন, তারপর আছে এটা আছে বিট রোজ, ঠিক আছে, তারপর আছে বিট রোজ, এটা সব রকম সোলারে তৈরি হয়েছে, আর এটাও সব রকম কালারে আছে, সব রকমের কালার, সব রকম। রেটটা? রেট 15 টাকা আছে রেট। এটা 15 টাকা রেট আছে? সব হোলসেল রেট তাই? হ্যাঁ, এটা হোলসেল, এটা পাইকারি। আর এটা হলো সোলার গোলাপ। আচ্ছা, সোলার। আর এটা শুধু মানে শুধু সোলারে তৈরি হয়, মানে সাদা পাতা। তালপাতা তৈরি হয়, আর তালপাতা মানে শিরাতে তৈরি হয়, বুঝতে পারলে? আর এটা এটার দাম আছে 20 টাকা। সব রকম কালার হবে, সব রকম কালার হবে। খাটুনি আছে, এর মধ্যে ইয়ে আছে, তার আছে, তার আছে, ছয় তার আছে, এখানে আসুন, এখানে সব তালপাতা আইটেম। এই হলো জাম্বু। আচ্ছা, পিস আছে 6 টাকা করে দাম। এটা 6 টাকা পিস, বুঝতে পারলে? আর এটা সব রকম কালার হবে, তাল পাতা। মানে আসতে চাই তাহলে তোমাদের অ্যাড্রেসটা একটু যদি বলো। অ্যাড্রেস হলো শিয়ালদা, শিয়ালদা থেকে আসলে দক্ষিণ বারাসাত, দক্ষিণ বারাসাত গোড়েরহাট আর রায়নগর। আচ্ছা আচ্ছা, একটা কন্ট্যাক্ট নম্বর যদি বলো যোগাযোগ করার জন্য। নাম্বার 9732795246। এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, যোগাযোগ করলে তোমরা তাকে গাইড করতে পারবে তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি দাদা? আমার নাম অশোক গায়েন। আচ্ছা, আপনারা সোলার ফুল তৈরি করেন দেখছি, কি কি আইটেম হয় আপনাদের এখানে? আমাদের তো অনেক আইটেম, মানে সোলার যাবতীয় ফুল হয় আমাদের, মানে 200-300 আইটেম আছে, আরো বেশি, আরো বেশি আছে। এগুলো আপনারা সব পাইকারি? হ্যাঁ, পাইকারি। খুচরো বিক্রি হয় না? খুচরো পাইকারি সব রকমই হয়, খুচরো পাইকারি দুটোই হয়। আপনাদের এখানকার অ্যাড্রেসটা যদি বলেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে এখানে পুকুরিয়া। পুকুরিয়া তাই তো? মথুরাপুর পুকুরিয়া। শিয়ালদার দিক থেকে আসলে তাহলে মথুরাপুর নাম তো, মথুরাপুর নেমে এখান থেকে পুকুরিয়া বললে যে কেউ কোনো গাড়িতে চলে আসতে পারবে, টোটো বা অটো।